বন্ধুরা, সেই রেলগেট ফেলে চলে এলাম। তো সামনেই কিন্তু রয়েছে প্যান্ডেলটি। বিরিয়ানি কত করে দেওয়া হবে? 60 টাকা করে। সেখানে যে দাদা ভাইটা রয়েছে, অনেক কিন্তু উপরেই রয়েছে, কত উপরে কাজ করছেন। একাই যাওয়া হবে না, গার্লফ্রেন্ডের সাথে যাবে। বিদায় জানাচ্ছি কিন্তু শিয়ালদহকে। আর লেখা রয়েছে সুন্দরভাবে লুমিনাস ক্লাব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বন্ধুরা রয়েছে মহালয়া, মানে দুর্গাপুজোর শুরু, মানে বলতে পারেন দেবী পক্ষের সূচনা শুরু হয়ে গেল আজকের থেকেই। আজকের কিন্তু যাচ্ছে একটি প্রিয় প্যান্ডেল হপিংয়ের জন্য কল্যাণীতে, কল্যাণী ITI মোড়ে। তো সেই স্থানে যাব, গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব কেমন রূপে বানানো হয়েছে প্যান্ডেলটি। আর এখন বন্ধুরা রয়েছে শিয়ালদহতে, আর শিয়ালদহ থেকে কিন্তু আজকের আমার এই ছোট্ট ব্লগটি শুরু করলাম। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন রয়েছে শিয়ালদহ স্টেশনে। এপারে রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন, এপারে রয়েছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। তো খুবই সুন্দর লাগছে, আর অনেকবারই আসা হয়েছে। তবে কিন্তু আজকের পিতৃপক্ষ থেকে দেবী পক্ষের সূচনা, সেই দিনেই কিন্তু চলে এসেছি শিয়ালদহতে। আর এখান থেকে আজকে যাব কল্যাণীতে। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা রয়েছে, কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তো এখান থেকে যাব, গিয়ে কিন্তু ট্রেন ধরবো, নয় কল্যাণী, নয় কিন্তু কল্যাণী সীমান্তের উদ্দেশ্যে রওনা দেব। ঘড়িতে দেখুন পাক্কা 11টা কিন্তু বাজে। তো বন্ধুরা প্রবেশ করছি, আর বন্ধুরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কল্যাণী সীমান্তের ট্রেনটা কিন্তু পাওয়া যাবে। তো এবার কিন্তু যাব। তো কল্যাণী সীমান্ত দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, কল্যাণী সীমান্ত 11:22 কিন্তু ছাড়বে, আর এখন বাজে 11:00। আর প্রায় কিন্তু যেতে কিন্তু 1টা বেজে যাবে, মানে অনেকটাই সময় লাগছে। তো বন্ধুরা টিকিট সংগ্রহ করে নিলাম। তো 15 টাকা করে কিন্তু টিকিটের খরচ পড়ছে, প্রায় কিন্তু অনেক কিলোমিটার রয়েছে। তো আমি দেখাই, 53 কিলোমিটার এই টিকিটটা কিন্তু রয়েছে কল্যাণী সীমান্ত পর্যন্ত। তবে কিন্তু আমি নামবো ঘোষপাড়াতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে কল্যাণী সীমান্ত ট্রেনটি। তো এই ট্রেনে করে কিন্তু আজকে রওনা দেব কল্যাণী সীমান্তের উদ্দেশ্যে, মানে আমি যাব কল্যাণী ঘোষপাড়াতে। তো ট্রেনের মধ্যে কিন্তু উঠে গেলাম। তো এখানে কিন্তু বসেছে, ওই যে 13 কোচ রয়েছে মনে হচ্ছে, 13 থেকে 14 কোচের কিন্তু ট্রেন রয়েছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে সেই দূর পর্যন্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখাই জুম করে, অনেকটা কিন্তু লং। কল্যাণী ঘোষপাড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিল ট্রেনটি। তো বিদায় জানাচ্ছি কিন্তু শিয়ালদহকে। 2000 years later তো বন্ধুরা এখন চলে এলাম কল্যাণী, আর এই স্টেশনে নামবো না, আমি নামবো কল্যাণী ঘোষপাড়া। তো কল্যাণী রয়েছে, কল্যাণীর পরের স্টপেজ কিন্তু রয়েছে কল্যাণী শিল্পাঞ্চল, তারপরেই কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া, এবং শেষ কিন্তু রয়েছে এই ট্রেনের গন্তব্যস্থল কল্যাণী সীমান্ত। তো বন্ধুরা খুব সুন্দর লাগছে, আবারও কিন্তু 1টা বছর পরে কিন্তু চলে আসছে কল্যাণীতে। দাদা বললো যে প্যান্ডেল হপিং করতে আসছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। মানে বিরিয়ানি কত করে দেওয়া হবে? 60 টাকা করে, মানে এটা চিকেন বিরিয়ানি, সন্ধ্যা থেকে সারা রাতের ব্যাপার রয়েছে, দিনের বেলা পাওয়া যাবে না। আচ্ছা, তো পুজোর দায়িত্বে রয়েছেন এখানে যে কোনো প্যান্ডেলে, তাই তো? আপনাদের তাহলে কোন প্যান্ডেলের সাথে রয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও ছোটো পুজোটা হয়, আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, যারা আসবেন অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন কল্যাণীর বিরিয়ানি। তো 60 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাবে, মানে 60 টাকাতেই কিন্তু পাওয়া যাবে। তো খুবই ভালো লাগলো। দাদার নাম? আমার নাম অশোক মালাকার। অশোক মালাকার, তো খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তো পুজোর সময় খুব আনন্দ করা হয় তো? দোকান দেওয়া হয় নাকি? কি দোকান দেওয়া হয়? আচ্ছা, খেলনার দোকান দেওয়া। অশোক দার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো আমরা কিন্তু কল্যাণী ফেলে চলে এলাম, এবার কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী শিল্পাঞ্চল। আমি বলার আগে কিন্তু বলে দিয়েছি অবভিয়াসলি এখান থেকে স্পিকারে। তো তারপরের কিন্তু স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া, তো সেই স্টেশনে কিন্তু আমাদের নামতে হবে। আর তারপরেই অবশ্যই রয়েছে শেষ, অর্থাৎ কল্যাণী সীমান্ত। তো বন্ধুরা আবার কিন্তু এগিয়ে যাচ্ছে ট্রেন,
আমার যে মেন গন্তব্যস্থল অর্থাৎ কল্যাণী ঘোষ পাড়ার উদ্দেশ্যে। তো ওখান থেকে নামলে কিন্তু সামান্য মানে হচ্ছে 300 মিটারের মধ্যেই কিন্তু কল্যাণী আইটিআইয়ের মোড়ের যে পুজোটা রয়েছে সেটা কিন্তু পড়ে। বন্ধুরা, কল্যাণী ঘোষ পাড়ায় চলে এলাম। তো এবার কিন্তু এখান থেকে সামান্য গেলেই কিন্তু কল্যাণীর যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি, আর দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু চলে যাচ্ছে কল্যাণী সীমান্তের উদ্দেশ্যে। মানে আর একটা কিন্তু স্টেশন গেলে কিন্তু কল্যাণী সীমান্ত। তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে কল্যাণী ঘোষপাড়ার কিন্তু স্টেশন, আর সামনে কিন্তু রয়েছে মেন ফটক, অবশ্যই দেখুন। আর এখান থেকে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, সামান্য কিন্তু বললাম 300 থেকে 400 মিটারের মধ্যেই কিন্তু রয়েছে প্যান্ডেলটি। তো আগে কিন্তু দেখেছি, ফোনেতে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখিনি, আজ কিন্তু চোখে দেখবো। বেশ কিন্তু আনন্দ হচ্ছে। আর অন্যান্য বছর এসেছি রাতের দিকে এসেছিলাম, তো এবছর কিন্তু দিনের বেলা আসতে পারলাম, তো খুবই ভালো লাগছে। বন্ধুরা, সেই রেলগেট ফেলে চলে এলাম। তো সামনেই কিন্তু রয়েছে প্যান্ডেলটি, তো বানানো হয়েছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। আর এপারে কিন্তু রয়েছে গান্ধী মূর্তি, তো অবশ্যই দেখুন এপারে রয়েছে গান্ধী মূর্তি, তার কিন্তু বিপরীত দিকে রয়েছে প্যান্ডেলটি। অনেক আগেই কিন্তু আসার ইচ্ছা ছিল, তবে কিন্তু আসলাম একটু দেরিতে, মহালয়ের দিন। আর অন্যান্য বছর কিন্তু আসা হয় ঠিক অষ্টমীর দিনকে, তো এবছর ইচ্ছা হলো একটু আগেই আসি, এসে ঘুরে যাই এই যে কল্যাণী আইটিআইয়ের মোড়ের প্যান্ডেলটি দেখার জন্য। তো ফাইনালি চলে এলাম। তো কত সুন্দরভাবে বানানো হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু বানানো হয়েছে ব্যাংককের অরুণ মন্দির। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলছে, আমি অবশ্য জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, সেখানে কিন্তু একটা দাদাভাই রয়েছে, উনি কিন্তু কাজ করছেন সেখানে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলছে, হয়তো লাইটের কাজ চলছে। অনেকটাই উঁচু প্যান্ডেল, তো কতটা উঁচু সেটা কিন্তু জানা নেই, এখানে উল্লেখ নেই, তো জেনে অবশ্যই কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি। আর প্রচুর দাদাভাইরা চলে আসছেন, তারা সেলফি নিচ্ছেন, এবং তার সাথে কিন্তু তো অনেকেই কিন্তু সেলফি তুলছে, তার সাথে কিন্তু অনেকেই কিন্তু ছবি তুলে রাখছে এই প্যান্ডেলটিকে স্মৃতি মুখরিত করে রাখার জন্য। আর লেখা রয়েছে সুন্দরভাবে লুমিনাস ক্লাব, তো অবশ্যই কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন লুমিনাস ক্লাব, তো খুবই সুন্দর লাগছে, এত সুন্দর প্যান্ডেল। তো কতটা উঁচু অবশ্যই কিন্তু বুঝতে পারছেন, সেখানে যে দাদাভাইটা রয়েছে অনেক কিন্তু উপরেই রয়েছে, দেখুন সেখানে কাজ করছে অনেকটাই উপরে, দেখতে পাচ্ছেন কত উপরে কাজ করছেন। লুমিনাস ক্লাবের পাশেই কিন্তু বানানো হয়েছে প্যান্ডেলটি, এপারেই হয়তো লুমিনাস ক্লাব কি রয়েছে, আর পাশে কিন্তু রয়েছে প্যান্ডেলটি। তো দেখুন এখানে কিন্তু প্রচুর প্রোটেকশান রয়েছে, যেহেতু এত বড় একটা প্যান্ডেল তার জন্য ফায়ার ব্রিগেডও রয়েছে, কেননা যাতে আগুন না লেগে যায় তার জন্য কিন্তু অবশ্যই ফায়ার ব্রিগেড রয়েছে, এবং তার সাথে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফোর্স রয়েছে এই স্থানে। এখানে কিন্তু কাতারে কাতারে প্রচুর মানুষের সমাগম হয়, এবছর হয়তো মনে হয় রেকর্ড ভেঙে দিতে পারে, যেহেতু কিন্তু ব্যাংককের অরুণ মন্দির বানানো হয়েছে তার জন্য। আর এখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার ভাই রয়েছে, ভাইয়ের নাম শুভম বাসপুর, শুভম শুভম বাসপুর। ভাইদের বাড়ি কি এখানেই? 14 নম্বর বাজার। তো আপনাদের কি ওই কল্যাণীর মধ্যে মানে নদিয়াতেই বাড়ি? তোমাদের এখান থেকে তাহলে উত্তর চব্বিশ পরগনার যে বাজারটা রয়েছে কতক্ষণ গেলে চলে যেতে পারবেন? উত্তর চব্বিশ পরগনা সামনেই আছে, ওইটা বেশিক্ষণ লাগে না, তাই তো? মানে ওই রাজমাঠ ফেলে একটুখানি গেলেই উত্তর চব্বিশ পরগনা, তাই তো? তো আমার ভিডিও দেখা হয়, কেমন লাগে? খুব ভালো লাগে। তো এবছর কল্যাণীতে অনেক প্যান্ডেল তো হচ্ছে, সব প্যান্ডেল কি দেখা হবে? আর অন্যান্য প্যান্ডেল কি দেখতে যাওয়া হবে কলকাতার দিকে, প্ল্যান রয়েছে? প্ল্যান তো চলছে, দেখা যাক কি হয়। আচ্ছা, একাই যাওয়া হবে না গার্লফ্রেন্ডের সাথে যাবে? না না, মা বাবার সাথে যাবো। মা বাবার সাথে যাবে? কেন, গার্লফ্রেন্ড না নেই? আচ্ছা আচ্ছা। তো শুভম ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম, অবশ্যই দেখবে ভিডিও। দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের যে সরঞ্জামগুলো সেগুলো চলে এলো, গাড়ি বোঝায় কিন্তু বিভিন্ন সরঞ্জাম চলে এলো ফায়ার ব্রিগেডের, অবশ্যই কিন্তু প্রোটেকশান দেওয়ার দরকার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কাপড়ের প্যান্ডেল এবং তার সাথে কিন্তু শুকনো বাঁশ রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু প্রোটেকশান নেওয়া দরকার। তার সাথে কিন্তু এখানে সিসিটিভির ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিসিটিভি বিভাগের কিন্তু লোক চলে এলো, এর আগে কিন্তু ছিল ফায়ার ব্রিগেডের লোক ছিল। বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আর সেকেন্ড পর্ব কিন্তু আসছে খুব তাড়াতাড়ি কল্যাণীর পুজো নিয়ে। তো বন্ধুরা, আজকের বিদায় জানাতেই হচ্ছে। তো যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বাই বাই।